খাসাইসুল ইসলাম, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, ইসলামের কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য ধর্মে পাওয়া যায় না। নাস্তিকদের সাথে যখন কথা বলবেন, অন্য ধর্মের লোকদের সাথে যখন কথা বলবেন, এই পয়েন্টগুলো আপনার জানা দরকার, তা না হলে আপনার ধর্মকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না, আপনার ধর্মের মুখপাত্র হয়ে আপনি কথা বলতে পারবেন না। আপনার ধর্মটা কেমন, কেন এই ধর্মের জন্য এত পাগল পাড়া, কেন এই ধর্মের জন্য আপনি রক্ত ঢালতে রাজি, জানার দরকার আছে না? নেই। এরকম 10টা অনন্য গুণ দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে সমৃদ্ধ করেছেন। সুবহানাল্লাহ, পড়েন, শুনবেন সবাই। নাম্বার ওয়ান, ইসলাম ধর্মের অনন্য বৈশিষ্ট্য সমূহের মধ্যে থেকে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর রব্বানিয়া। এই ধর্মটা আল্লাহর দেয়া ধর্ম। কার দেয়া? হিন্দু ধর্ম কি আল্লাহর দেয়া? বৌদ্ধ ধর্ম? বৌদ্ধ ধর্মটা আসলে কোনো ধর্মই না, এটা একটা ফিলোসফি, এটা দর্শন, গৌতম বুদ্ধের কিছু দর্শন, তার মন মস্তিষ্কে প্রসূত কিছু কথা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং নির্বাণাং পরম শান্তি ওম শান্তি। শান্তি শান্তির কথা বলে, আর সুযোগ পাইলে খালি অশান্তি লাগায়, আছে না? নাই। গত কয়েক বছর আগে ওদের শান্তির নমুনা কি আমরা দেখছি আরাকানে, কথা বলেন, নিজের দেশের জনগণরে নিজ ভূখণ্ডে থাকতে দেয় না। আমাদের মতো এরকম একটা গরিব দেশের ভেতরে 10 লক্ষ আরাকানের মুসলমানদেরকে ভিটেমাটি ছাড়া করে ওরা বাংলাদেশে ঢুকাই দিছে। গোটা বিশ্বে জুলুম অত্যাচারের এরকম নমুনা আর কোনো ধর্মের লোকরা দেখাতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এজন্য শান্তি শান্তি যে তোমরা ওম শান্তি বলো, এখানে একটু চেঞ্জ আনা দরকার, তোমাদের বলা দরকার ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ঠিক কিনা? তো এই জন্য পৃথিবীর কোনো ধর্মই আল্লাহর দেয়া নয়। অনেকে বলে তাহলে খ্রিস্ট ধর্ম কি, ইহুদি ধর্ম কি? আসলে এটা ইসলামের একটা অন্য ভার্সন, কারণ ঈসা আলাইহিসসালামও মুসলমান ছিলেন, মুসা আলাইহিসসালামও মুসলমান ছিলেন, সব নবীরা ছিল মুসলমান, চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে আমাদের ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে এই ধর্মটা কার দেয়া, নাকি বিশ্বনবীর নিজের বানানো? কথা বলেন, রবের দেয়া, এটা রব্বানি ধর্ম, রবের ইন্টেনসিভ কেয়ারে এই ধর্ম চলে, রবের দেয়া বিধান অনুযায়ী এই ধর্মের গতি চলে, জোরে কোন ঠিক কিনা? এজন্য আমরা যত জায়গায় যত কাজ করি, এই রবের কথা আছে না নাই? আমরা যখন সালাতে রুকুতে যাই কি পড়ি? সুবহানা রব্বিয়াল আজিম, রবের কথা আছে না? আমরা যখন সিজদায় যাই কি বলি? সুবহানা রব্বিয়াল আলা। আবার আমরা যখন দোয়া করি কি পড়ি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার যখন আমরা কবরে যাব, কবরের প্রথম প্রশ্ন এই রবের ব্যাপারে, ঠিক কি না? কবরের প্রথম প্রশ্ন মার রব্বু, তোমার রবের নাম কি? কি নাম? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব, পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নে আমাতে ডুবে আছি সবাই, পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব, আল্লাহ আমারে রব। দেখেন কবরের প্রথম প্রশ্ন কি? মার রব্ব, তোমার রবকে। তাহলে রবের সাথে আমাদের সম্পর্ক আছে না নাই? এটা প্রমাণ করে এই ধর্মের অনুসারীরা নাস্তিক নয়, এই ধর্মের অনুসারীরা কি? আস্তিক। রবে যাদের আস্থা তারা হচ্ছে আস্তিক, যাদের আস্থা আছে এরা আস্তিক, যাদের আস্থা নাই এরা নাস্তিক। আমাদের সাথে নাস্তিকদের কোনো সম্পর্ক নাই। নাস্তিকরা হচ্ছে পৃথিবীর সবচাইতে অদ্ভুত প্রাণী, সবচেয়ে দুঃখী মানুষ, এদের যাওয়ার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, এর কারণ হিন্দুরা কৃষ্ণের কাছে যে বলে, যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বোল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, তাই না? কৃষ্ণের কাছে যে
ওরা চাওয়ার একটা সুযোগ আছে। দুর্গার কাছে যে ধান চায়, সরস্বতীর কাছে যে জ্ঞান চায়, ইন্দ্রের কাছে যে মেঘ চায়, এক এক উপাদানের জন্য এক এক দেবতা তারা বানিয়েছে। যাওয়ার, কান্না করার, বিপদে পড়লে মূর্তির সামনে দাঁড়াইয়া জ্ঞান জ্ঞান করার একটা জায়গা আছে না? নাই আছে। এরা মন্দিরে যায়। নাস্তিকদের চেয়ে বৌদ্ধরা ভালো, কারণ বৌদ্ধরা প্যাগোডাতে যায়, ওখানে যেয়ে কান্নাকাটি করে। নাস্তিকদের চেয়ে খ্রিস্টানরা ভালো, কারণ ওরা চার্চে যায়, ওরা গির্জায় যে আল্লাহর কাছে চায়, কখন কখনো কখনো ম্যারির কাছে চায়, কখনো কখনো ঈসা আলাইহিস সালামের কাছে চায়, হেল্প আস জেসাস দ্য সান অফ গড, ও গডের পোলা ঈসা আমগরে বাসাও। তার মানে ওদের চাওয়ার, কান্না করার একটা জায়গা আছে না? নাই। কিন্তু নাস্তিকরা চায় কার কাছে? তথাকন ওদের যদি পেটে ব্যথা হয়, ওদের যখন জ্বর হয়, ওরা যখন ভূমিকম্পে পড়ে, হ্যাঁ, ওদের যখন সড়ক দুর্ঘটনায় ওরা পড়ে, ওরা কার কাছে যাবে? ওরা একটা দুঃখী প্রজাতি এই পৃথিবীতে, চাওয়ার আর যাওয়ার ওদের কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কি না? তো এই ধর্মের অনুসারী যারা, এরা স্রষ্টায় আস্থা রাখে। এই ধর্মের সবচেয়ে বড় গুণ হচ্ছে আর রব্বানিয়া, আমাদের ধর্মটা রবের সাথে সম্পৃক্ত, রবের বিশেষ তত্ত্বাবধানে এই ধর্মের সব কিছু চলে, ঠিক কি না? এবং এই ধর্মের সব বাণীগুলো মহাসত্য, ওয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, রাসূলকে আল্লাহ তাআলা হেদায়েতও দিয়েছেন, আবার এই সত্য ধর্মটাও দিয়েছেন, ঠিক কি না? তাহলে আমাদের ধর্মের তত্ত্বাবধানে আছে একজন, চিৎকার করে বলেন তো তিনি কে? তাহলে দশটা ক্যারেক্টারিস্টিক্সের প্রথমটা গেল রব্বানিয়া, এটা রবের দেয়া ধর্ম। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, দুই নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের ধর্মের আল ইনসানিয়া, হিউম্যানিটেরিয়ান রিলিজন, এটা মানবতার ধর্ম। সুবহানাল্লাহ, পড়েন, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আমাদের ধর্মে আমরা মারামারি কইরা কাউরে ঢুকাই না, জোর করে কাউরে মুসলমান বানাই না। আমাদের হাতে মুসলমান হইতে আসলে আমরা আগে বলি গভর্নমেন্টের লেটার নিয়ে আসো, এপিডেভিট করে নিয়ে আসো, রাষ্ট্রীয় যে নীতিমালা আছে ওইটা মেনে আসো। কেউ তোমাকে প্রেশার দিয়ে মুসলমান বানাচ্ছে কি না, রাজনৈতিক কোনো ঝামেলায় মুসলমান হচ্ছ কি না, এই সবগুলো বিষয় সে যখন ক্লিয়ার করে তখন আমরা শাহাদা বাণী পড়াই। আর এই শাহাদা বাণী একবার যার হৃদয়ে ছুঁয়ে যায়, তার হৃদয়টারে উজালা করে দেয় কে? ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ, পড়েন, আল্লাহর জ্যোতি আছে, আল্লাহর নূর আছে এই শাহাদার মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একবার যে পড়ে তার হৃদয়টারে নুরানি করে দেয় কে? তার মানে এই ধর্মের দ্বিতীয় গুণাবলী হলো ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। আল্লাহ বললেন মানুষের মর্যাদা আমি সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান সবচেয়ে বাড়িয়েছি, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন্স অফ অ্যাডাম, আমি আদমের সন্তানদের মর্যাদা বাড়িয়েছি। আমাদের চেয়ে মর্যাদাশীল এই পৃথিবীতে কেউ আছে? এজন্য আমাদের নাম দেয়া হয়েছে আশরাফুল। আমাদের সামনে দাঁড়িয়ে ফেরেশতারা সেজদা দিতে বাধ্য হয়েছে, সেদিন আদমকে ফেরেশতারা সেজদা দিয়েছে না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহু, ঠিক কি না? তো এই ধর্মের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটা মানবতার ধর্ম। মানুষের মর্যাদা এই ধর্মে সবচেয়ে বেশি,
বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে এক জায়গায় বসেছিলেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল, লাশ, এই লাশ দেখে সম্মান দেখাতে যে বিষ্ণুনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইন্নাহু ইয়াহুদি, নবী দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। বিষ্ণুনবী বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক ইহুদি, হোক খ্রিস্টান, হোক আস্তিক আর নাস্তিক, আমি তো ওগুলো দেখে দাঁড়াই নাই, আমি মানবতাকে স্যালিউট করেছি, আমি মানবতাকে সম্মান করেছি। ইসলাম মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যেখানে মানবতা বিপন্ন সেখানেই ইসলামের সাহায্য আছে না নেই? বরিশালে বন্যা হলো, এখান থেকে ত্রাণ নিয়ে গেলেন, আপনি কি যে খুঁজবেন? যারা হিন্দু ওদেরকে দিব না, মুসলমানদেরকে ত্রাণের বস্তা দিব, কথা বলেন, এরকম করা যাবে? ইসলাম কি শিখে নেন? ইসলাম কি জেনে নেন? কোন ধর্ম আপনি লালন করেন এটা বুঝে যান। এই ধর্ম মানবতার ধর্ম। আজকে ওরা আমাদেরকে মানবতা শিখায়, যারা হাজার হাজার মানুষকে বোমা মেরে জ্বালিয়ে দিতে দ্বিধাবোধ করে না, ওরা আমাদেরকে গণতন্ত্র শিখাতে আসে, মানবাধিকার শিখাতে আসে। পৃথিবীতে মানবাধিকার সবচেয়ে বেশি লঙ্ঘন যারা করে তাদের মধ্যে টপ টেরর হচ্ছে আমেরিকা, চিল্লায় বলেন ঠিক কিনা? ইরাক যুদ্ধে, আফগান যুদ্ধে, কিছুদিন আগে সিরিয়ান যুদ্ধে বাশার আল আসাদের নেতৃত্বে লক্ষ লক্ষ মানুষ গেল, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে তারা পাখির মতো নির্বিচারে গুলি করে বোমা মেরে শেষ করেছে। তোমাদের মতো জঙ্গিদের মুখে মানবতার কথা মানায় না। মানবতা তো শিখিয়েছে ইসলাম, মানবতা শিখিয়েছে বিশ্বনবী। নাজরানের 60 জন খ্রিস্টান মদিনাতে এসেছিল, এই ঘটনাটা এসেছে আসিরা আল হালাবিয়া আর জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ, এই দুইটা গ্রন্থে এই বর্ণনাটা এসেছে। নাজরানের 60 জন পাদ্রী তারা মদিনা ভিজিট করতে এসেছে, উদ্দেশ্য কি? তারা শুনেছে মদিনা নাকি অল্প কয়েকদিনের ব্যবধানে এক কোরাইশি ছেলের নেতৃত্বে শান্তির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কে এই মোহাম্মদ যার নেতৃত্বে এই মদিনার লোকগুলো শান্তির স্বর্গরাজ্যের ছোঁয়া পেল? দেখার জন্য 60 জন পাদ্রী এসেছে। এসে তারা অবস্থান করল, মদিনার পাশে একটা বাজার আছে, এখনো ওখানে বাজার রেখে দেয়া হয়েছে। বাজারে এসে দেখলো মসজিদে নববী থেকে বেলালের আজান শোনা যায়, সুবহানাল্লাহ পড়ে। আজান হওয়া মাত্রই পাদ্রিগুলো দেখলো লোকজন দোকানপাট রেখে সব মসজিদে ঢুকতে শুরু করেছে, কিন্তু নাজরানের এলাকার লোকেরা যেমনি দোকানে শাটার নামায়, দোকান বন্ধ করে, ক্যাশ বক্সে তালা ঝুলায়, সব কিছু ঢেকে সিকিউরিটি নিশ্চিত করে এরপরে বেরোয়, এরকম না, স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান রেখেই মসজিদে, কাপড়ের দোকানদার কাপড়ের দোকান খোলা রেখেই মসজিদে, ক্যাশ বক্সে তালা না লাগিয়ে সবাই অজু করতে চলে গেছে। 60 জন পাদ্রী তো অবাক, তারা বলে, আসলেই কোরাইশি মোহাম্মদ যেই সমাজ গড়েছে এটাই শান্তির সমাজ, তার নেতৃত্বের কারণে আজকে মদিনাতে এই অবস্থা। এই দেশে চোর নাই, এই মদিনাতে ডাকাত নাই, এই মদিনাতে টেন্ডারবাজ নাই, এই মদিনাতে কোনো দুর্নীতিবাজ নাই, তো তাহলে তো এখানে শান্তি থাকবেই। তারপরও আসছে যেহেতু মোহাম্মদের সাথে দেখা করে যাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের সালাত শেষে ওরা ওদের প্রতিনিধি পাঠালো বিশ্বনবীর কাছে, সবাই গেল। বিশ্বনবীকে বলা হলো, নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছে আপনার সাথে দেখা করতে। বিশ্বনবী বললেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, যে আল্লাহরে বিশ্বাস করে আখিরাতরে বিশ্বাস করে তার উচিত মেহমানরে সম্মান করা। যদিও ওরা খ্রিস্টান, ওরা আমার মেহমান, কি করি? ওদেরকে তো একটু ভালো জায়গায় বসানো দরকার। আমার তো কোনো বালাখানা নাই, আমার কোনো রাজমহল নাই, তাজমহল নাই, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই, আমার কোনো প্যালেস নাই, কই বসাই? এক সাহাবি বললে, রাসূল আল্লাহ, জোহরের সালাত পড়ে ফেলেছি, এখন সূর্য ঢলতে শুরু করেছে, পাহাড়ের পাশে এখন ছায়া, আসেন ছায়ায় যেয়ে বসি। বিশ্বনবী বললেন, না, একে তো অন্য ধর্মের আবার ধর্মীয় পাদ্রী,
ধর্মীয় পাদ্রি, এদের সম্মান আছে, ওইখানে নিয়ে কিভাবে বসাই আমি? আরেকজন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের খেজুর সব পেকে গেছে, গত সপ্তাহে পেড়ে ফেলেছি, এবার আমার খেজুরের ডালপালা পাতা দিয়ে আমি একটা বিছানা বানাই, ওইটার উপরে নিয়ে বসেন 60 জনকে। বিষ্ণু বললেন, না, এটা তো দামি মেহমান, এখানে বসাইলে তো হবে না। উপায়ন্তর না পেয়ে বিষ্ণু বললেন, ওদের জন্য আমার মসজিদে নববীর তালা খুলে দাও। 60 জন খ্রিস্টান পাদ্রি মসজিদে নববীতে ঢুকলো, এবং আল মাশরিক মানে পূর্ব দিক হচ্ছে ওদের কেবলা। বিশ্বনবীর সাথে মিটিং করার পরে পূর্ব দিকে বসে ওরা এবাদত করলো। সুবহানাল্লাহ, পড়বেন না? এই হচ্ছেন আমাদের বিশ্বনবী, যিনি মানবতাকে স্যালিউট করেছেন, মানবতাকে সম্মান দেখিয়েছেন। এখানে উনি খ্রিস্টান আস্তিক নাস্তিক দেখে নাই, উনি দেখেছে এরা মানুষ। এরা কি? মানুষ। এজন্য ইসলাম চায় আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কিসের মতো মানুষ? মানুষের মতো মানুষ। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, আল্লাহ তৌফিক দাও। তাহলে ইসলাম যে মানবতার ধর্ম, এটা বুঝতে পারছেন? 3 নম্বর, আশমুল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। ইসলাম হচ্ছে একটা সামগ্রিক, দ্য ওয়ে অফ লাইফ, এনকম্পাসিং ওয়ে অফ লাইফ, সামগ্রিক জীবন ব্যবস্থা। এটা একটা ফুল প্যাকেজ, এটাকে আলাদা করে মানা যায় না। এটা মানলে পুরোটাই মানতে হয়, পুরোটাই। অনেকে সুবিধা মতো মানে, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, আছে না নাই? নামাজ পড়ার সুন্নত মানে, দান সৎকার সুন্নত মানে, কিন্তু হকের পক্ষে থেকে গালিগালাজ শুনতে হবে, কিছু মাইরও খাইতে হবে, এই সুন্নত মানে না, আছে না নাই? কিন্তু আপনাকে মানলে পুরোটাই মানতে হবে, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবে আমি কিছুই বাকি রাখি নাই, সব দিয়ে দিয়েছি, যা লাগবে তার সব আল্লাহর এই কিতাবে আছে না নাই? অনেকে সুবিধাজনকভাবে মানে, মানে যেটা মানলে তার সুবিধা, তার ফ্যামিলির সুবিধা, তার দলের সুবিধা, ওগুলো মানে। যেটা মানলে তার বিপদ, তার দলের বিপদ, ওইটা মানে না, এরকম ডাকাইতে আছে না নাই? ইসলামরে আলাদা করে মানা যায় না, ইসলাম মানলে পুরোটাই মানতে হবে। অনেকে ফ্যামিলিতে ইসলাম মানে, ব্যবসা প্রতিষ্ঠানে ইসলাম মানে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে ইসলাম মানতে চায় না, আছে না? এটা কি ইসলাম মানা হইল? আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু ছাড়বা, এগুলো বললে তুমি মুমিন হইতে পারবা? কথা বল, মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কি না? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জ, সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কি না? খাওয়ার পরে খালি মিষ্টি খাইলাম, মিলাদের পরে জিলাপি খাইলাম, এগুলো ইসলাম? হ্যাঁ, 3 বছর বিশ্বনবী সাহাবে আবি তালাবে জেল খেটেছেন, পাথরের আঘাত খেয়েছেন, একটা দিন শান্তিতে ঘুমাইতে পারে নাই। আল্লাহ বলেছেন, কুম ফা আংদির, হে নবী দাঁড়ান, দাঁড়ান। তাফসিরে জিলালুল কোরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শহীদ উনি তাফসিরে লিখেছেন, এই যে কুম ফাংজিরের তাফসিরে লিখেছেন, আল্লাহ বললেন, নবী আপনি দাঁড়ান। ওই যে বিশ্বনবী একবার দাঁড়ালো আর বসার সুযোগ পায় নাই,
ওই যে দিন কায়েমের আন্দোলনে তিনি দাঁড়ালেন আর বসতেই পারেন নাই, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মটা শামিল, জামিয়া, মানিয়া, শামিল, সব কিছুকে অন্তর্ভুক্ত করে, এটাকে কাটছাট করে মানা যাবে না। ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আল উমুম, আম, এটা আম জনতার ধর্ম, ইউনিভার্সাল রিলিজিয়ান। এই ধর্মের মালিকানা সবার নাকি শুধু আমাদের? এই ইসলাম এটা হিন্দুদেরও ধর্ম, ও মানে না আমি কি করব, কথা কন। এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা বৌদ্ধদেরও ধর্ম, এটা অগ্নি উপাসকদেরও ধর্ম, এটা সবার ধর্ম, ও মানে না তো আমি কি করব, এটা তো ওরও ধর্ম। এই ধর্মের রাস্তা সবার জন্য খোলা, সুবহানাল্লাহ কইবেন না? কোনো হিন্দু ভাই যদি এসে বলে হুজুর আমি এফিডেভিট করে নিয়ে আসছি আমি হিন্দু ধর্মে থাকতে চাই না, আপনি শাহাদা বানিয়ে আমারে পাঠ করান আমি মুসলমান হব, এই কথা বলার সুযোগ আছে? যে না, তোমার ঢোকার সুযোগ নাই, যতগুলা কোঠা ছিল কোঠা শেষ, তুমি আর ঢুকতে পারবে না, কথা কন, ঢুকতে পারবে সবার জন্য। দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন ফর এভরিওয়ান অন আর্থ, এই পৃথিবীর সবার জন্য খোলা। কিন্তু আপনি ইহুদি ধর্মের দিকে তাকান, ইহুদি ধর্মের একটা পদ্ধতি হচ্ছে কেউ চাইলে ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে না, এটা জানেননি আপনারা? খ্রিস্ট ধর্ম গ্রহণ করা যায়, ইসলাম ছেড়ে দিয়ে আপনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে পারবেন। এই জন্য দেখবেন অনেক ব্যাপটিস্ট মিশনারি আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায়, ওখানে নৃগোষ্ঠী চাকমা টাকমাদেরকে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় ফেলায়। তারপর উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত এলাকা, ওখানে টাকা পয়সা দিয়ে আমাদের অনেক মুসলমানরাও খ্রিস্টান বানানোর চেষ্টা করে, কারণ খ্রিস্ট ধর্মে এটা আছে। কিন্তু ইহুদি ধর্মে এই সিস্টেম নাই, কত বড় গাদ্দার, ওদের ধর্ম যদি কেউ মানতেও চায় ওরা ঢুকতেও দেয় না। বাই বর্ন ইহুদি হইলে সে ইহুদি, তাও বাবা ইহুদি হইলে হবে না, মা ইহুদি হইতে হবে, কথা কন। বাবা ইহুদি, কিন্তু এই ইহুদি বাবা বিয়ে করছে এক খ্রিস্টান মহিলারে, তাদের ক্রসিংয়ে যে বাচ্চা আসবে ওইটা ইহুদি হয় না, ওইটা খ্রিস্টান, কত বড় গাদ্দার। শুধু মা যদি ইহুদি হয় তাহলেই তার সন্তান ইহুদি হওয়ার মর্যাদা পাবে, নাউজুবিল্লাহ পড়েন। আমাদের ধর্মটা কি এমন? আমাদের রবের পরিচয় কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি গোটা বিশ্বের রব, জগৎ সমূহের রব, সাগর জগৎ, মহাকাশ জগৎ, সৌর জগৎ, অদৃশ্য জগৎ, সব জগতের মালিক তিনি, সবার রব তিনি। নাকি আল্লাহ বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, তিনি মুসলমানদের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল মুত্তাকিন, তিনি মুত্তাকিনদের রব, আলহামদুলিল্লাহি রব্বি সালেহীন, তিনি নেককার লোকদের রব বলেছে, তিনি বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে আল্লাহ সবার, আল্লাহ। এরপর বিশ্বনবীর পরিচয়ে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, ও নবী আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, ও নবী আপনার আমি গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী শুধু আরব লোকদের নবী নয়, শুধু সাদা লোকদের নবী নয়, শুধু কালো লোকদের নবী নয়, শুধু পুরুষদের নবী নয়, শুধু নারীদের নবী নয়, তিনি গোটা বিশ্বের সবার জন্য রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ সবার, নবীও সবার। এরপর আমার হাতে যেটা শোভা পাচ্ছে এটা কি? কথা বলেন। আল্লাহ বললেন ইন হাদা ইল্লা যিকরা লিল আলামিন, এই কোরআনটা গোটা বিশ্বের সবার জন্য মেসেজ, এটা শুধু আমাদের জন্য নয়, শুধু খ্রিস্টানদের জন্য নয়, এই কিতাবটা সবার কিতাব, সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমাদের ধর্ম এটা হচ্ছে ইউনিভার্সাল রিলিজিয়ান, ইউনিভার্সাল সবার জন্য, যে কেউ চাইলে এই ধর্মে ঢোকার সুযোগ আছে না নাই, আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? চারটা। পাঁচ নাম্বার হচ্ছে আত্তাইসির, মানে সিম্পলিসিটি, সহজ। ইসলাম মানা কঠিন না সহজ? সুবহানাল্লাহ কইবেন না? কোনো মুফতি যদি কখনো এমন ফতোয়া দেয় যে এই ফতোয়াটা মানাই যাচ্ছে না, এত কষ্ট, তাহলে বুঝবেন এই ফতোয়ায় ভেজাল আছে, কথা বলেন। মুফতি শুড রিভাইজ দ্য ফতোয়া অ্যাগেইন, মুফতির আবার একটু পড়াশোনা করতে হবে, নতুন করে রিভাইজ দিয়ে ওনার ফতোয়াটা দেয়া দরকার, কারণ ইসলামের এমন কোনো বিধান নাই যেটা মানতে কষ্ট হয়,
কারণ ইসলাম মানা সহজ, চিৎকার করে বলেন ঠিক কিনা? সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, সহজীকরণ এটা ইসলামের একটা সৌন্দর্য। অনেকে এত কঠিন করে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমনে তাকানো যাবে না, অমনে খাওয়া যাবে না, তা আমি করবো কি? কিচ্ছু করা যাবে না তো করবো কি? ওইটা বল, সহজ। ইসলাম হচ্ছে সহজ, আর দিন ও ইউসরুন লা উসরাফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। কত সহজ দেখেন, আওয়াজ করে উত্তর দেন তো, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? যদি কেউ দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে, বসে পড়লে কবুল করবে কে? বসে পড়তে পারে না, শুয়ে পড়লে কবুল করবে কে? তাহলে কঠিন না সহজ? অজু করে নামাজ পড়া ফরজ, অজু করতে পারে না, তায়াম্মুম করে পড়লে কবুল করবে কে? বিয়েতে মোহর দেয়া কি? কথা কন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। এখন আমরা মোহরানা দেই না, যৌতুক খাই। কথা কন, মানে উল্টা করে ফেলছি আর কি, আমরা দিব এখন হেতিরা দেয়াং করে, আছে না নাই? কত বড় ডাকা, নির্লজ্জ। মেয়েটাকে তোমার হাতে দিল মানে বাবা তার কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিল, আর কি চাও? কলিজাই তো নিয়ে গেছো তুমি মিয়া, এই ডাকাতি বন্ধ করেন, এই ডাকাতদেরকে বয়কট করেন, এই সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আন্দোলনে দাঁড়ান। যৌতুক হারাম, আর মোহরকে ফরজ করলো কে? টাকা দিয়ে মোহর দিতে হবে, সম্পদ দিয়ে মোহর দিতে হবে। এখন মোহর যদি দিতে না পারেন, বিশ্বনবীর কাছে এক সাহাবী এসে বলে, রাসূলুল্লাহ বিয়ে করব, মোহর আছে? কয় না। কি আছে? কয় কিচ্ছু নাই। কিচ্ছু নাই মানে কয় এই তল্লাটা আমার সে গরিব কেউ নাই। কয় তাহলে বিয়ে করবা কেমনি? সাহাবি বলে বয়স তো বসে থাকে না। বিশ্বনবী বলেন হ্যাঁ তা তো কথা ঠিক, তো কি করা যায়? তুমি কোরআন পারো? পারি। আর এক মহিলা সাহাবিকে বলল, আমার কাছে ভালো পাত্র আছে, বিয়ে করবে? করব। তুমি কোরআন পারো? কয় না পারি না। দুজনকে বিয়ে পড়াই দিলেন, আর মেয়েকে বললেন, মা তোমার স্বামীর সম্পদ দিয়ে মোহরানা দেওয়ার ক্ষমতা নাই, তুমি কোরআন পারো না? তোমার হাজব্যান্ড মাশা আল্লাহ কোরআন পারে, সে তোমাকে প্রতিদিন কোরআন শিখাইয়ে দিবে, এটাই তোমার বিয়ের মোহর। কঠিন না সহজ? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কঠিন চায় না, আল্লাহ সহজ চায়। এজন্য যারা ইসলাম বুঝাতে যে কঠিন কঠিন বিষয় আপনাদের উপর চাপায়, বুঝবেন এটা মদিনার ইসলাম নয়, বুঝবেন এটা আল্লাহর পাঠানো ইসলাম নয়। মুআযী ইবনে জাবালকে বিশ্বনবী এক জায়গার ইমাম বানালেন, উনি ওইখানে ইমামতির সুযোগ পেয়ে মাগরিব আর এশার সালাতে লম্বা লম্বা কেরাত পড়ে, বুখারীর বর্ণনা। আর ওই এলাকার মুসল্লিরা হচ্ছে কৃষক মুসল্লি, খেজুর বাগানে কাজ করে, তো এরা খেজুর বাগানে কাজ করে হাত পাও ধুয়ে মাগরিবের নামাজে যখন আসছে, আয়েশা দেখে সূরা বাকারা দিয়া ধরছে। কোন সূরা দিয়ে? কোরআনের সবচেয়ে ছোট সূরা, তাই না? তো কতক্ষণ দাঁড়ায় থাকবে এরা? এরা তো দাঁড়ায় থাকতে পারে না, নামাজ টামাজ থুইয়া দিছে দৌড়, নিজেরা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে বিচার, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম পাঠাইছেন। দেখেন আমরা হইতেছি কৃষক সাহাবি, খেজুর বাগানে কাজ করি, আর ইমাম সাহেব ধরছে মাগরিবে সূরা বাকারা, এশার সালাতে সূরা আলে ইমরান। বিশ্বনবী রেগে গেলেন, মুআযী ইবনে জাবালকে ডেকে পাঠালেন। বিশ্বনবী রেগে ওনাকে বললেন, আফাত্তানুন আনতা ইয়া মুআযী, মুআযী তোমার কি ফিতনা বাজানোর জন্য এলাকায় ইমাম বানাইছিলাম? তুমি কি ফিতনা তৈরি করছো? খবরদার, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে ইসলামকে প্রকাশ করবা, কঠিন করো না। বাশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে দিনের দিকে ডাইকো, দিন থেকে ভাগাইও না। আমরা মানুষকে দিন থেকে ভাগাই, আমরা এমন এমন ভাবে দিনকে প্রকাশ করি আর প্রচার করি, মানুষ দিনের কথা শুনলে দেয় দৌড়, ওই সাহাবাদের মতো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম মানে কঠিন না সহজ? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে নববীতে কথা বলছেন, ইন দ্য মিন টাইম এক বেদুইন মানে আরবি লোক, সভ্যতার ছিটে ফোটার সে দেখে নাই, বেদুইন লোক, ওট নিয়ে মসজিদে নববীর দরজা খুললাম, মসজিদের ভিতরে ওট লয়ে ঢুকছে, শুনতেছেন? এরপর মসজিদে নবীর পিলারে ওট বেঁধে মসজিদে নবীর মাঝখানে পেশাব করতে বসছে। ওমরে ফারুক এরকম করতেছে, দাঁড়া তোর পেশাব করা দেখাইতেছে আজকে,
অন্যান্য সাহাবারাও রেগে গেলেন, ওকে মারবেন, চারদিক দিয়ে ঘেরাও দিচ্ছে। বিশ্বনবী সবাইকে ডেকে আনলে, এই এদিকে আসো, ওর কাম সারতে দাও আগে, ওর কাজ সারতে দাও। কারণ কত বড় ফিলোসোফার ছিলেন আমার নবী, পেশাব পায়খানার মাঝখানে কাউরে ধমক দিল, ওর পেশাব যদি আটকে যায় ওর এত বড় রোগ হবে, এটা অপারেশন ছাড়া বাঁচানো যাবে না। এজন্য টয়লেটে কেউ ঢুকলে আপনি দরজায় জোরে আঘাত করবেন না, চিৎকার করে ডাকবেন না, আগে তার ইউরিনটা পাস করতে দেন, তার ওয়াশরুম ক্লিয়ার করতে দেন, কি করবেন, কাশি দিবেন। আপনারও টয়লেটে যাওয়া দরকার, কিন্তু বাইরে হয় না, ভিতর থেকে কি করবেন, এরকম কাশি দিবেন, অথবা পায়চারা করেন, সহনীয় আওয়াজ করেন, যাতে সে বুঝে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, হি ইজ ইন ড্যাঞ্জার, হি ইজ ইন ড্যাঞ্জার, যে কোনো সময় কাম সাইরা দিতে পারে, তো তাকেও সুযোগ করে দেন। কিন্তু ওয়াশরুম সারার সময় জোরে কাউকে ডাকা যায় না। বিশ্বনবী এটাই করলেন, বললেন এই ডেকো না, এদিকে আসো, কাজ সারতে দাও। তিনি বেদুইনকে ইচ্ছে মতো পেশাব করতে দিলেন, পেশাব শেষে বিশ্বনবী বললেন এবার পেশাবের উপর সিজলাম মিন মা, এক বালতি পানি ঢেলে দাও, পানি ঢেলে দিলেন। বেচারা মনের আনন্দে পেশাব কইরা বেরোয় যেতেছে, বিশ্বনবী ডাক দিলেন, ইয়া আরাবি, দাঁড়াও। দাঁড়ালো, সে বলল তুমি যেখানে পেশাব করছো এই জায়গাটা কি জানো? কয় না জানি না। কয় এটা আমাদের এবাদতগাহ, এখানে আমরা আমাদের রবরে ডাকি, আমাদের স্রষ্টার জিকির চলে এখানে, তুমি এই জায়গায় পেশাব করেছো। সে তো অবাক, কিরে আমি এদের এবাদতগাহতে পেশাব করছি আর আমার সাথে এরকম মিষ্টি আলাপ, আমরা তো এরকম কেউ করলে ওর 12টা বাজায় দিতাম। বিশ্বনবী বললেন এই কাজটা তোমার ঠিক হয়নি, এটা আমাদের পবিত্র জায়গা। বিশ্বনবীর এই সুন্দর আচরণ দেখে সে বলে আপনি কে? বিশ্বনবী বললেন আমি এই জামানার এবং আখেরি জামানার পয়গাম্বর, আমার কাছে ওহি আসে, আমি সব নবীর সেরা নবী। সে বলল তাহলে আর দেরি কেন, আপনি আমাকে পড়িয়ে দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে ইসলাম প্রচারিত হয়েছে। সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম, সহজভাবে উপস্থাপন করাটাই হচ্ছে ইসলামের পদ্ধতি, ঠিক কিনা? কয়টা গেল? হ্যাঁ, পাঁচটা থাক আজকে। হ্যাঁ শুনবেন, আচ্ছা, ছয় নম্বর হচ্ছে দিনুল ফিতরা, মানে ন্যাচারাল রিলিজিয়ান, ন্যাচারাল ইনস্টিংক্ট। এই ধর্মটা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচিসম্মত ধর্ম। সুবহানাল্লাহ, পড়েন। এই ধর্মের এমন কোনো নিয়ম নাই যেটা আপনার রুচির সাথে যাবে না, পরিবেশের সাথে যাবে না, ব্যাখাপ্পা বেমানান এমন কোনো নিয়ম আছে? কিন্তু পৃথিবীর অনেক ধর্মে আছে না, নাই। খ্রিস্টান ধর্মে কেউ অপরাধ করলে ওটারে পানির নিচে চুবায় রাখে, ওদের পবিত্র জায়গার পানি ওটার মধ্যে চুবায় রাখলে ওর সব গুণা মাফ হয়ে যায়, এটা কি মাথায় ধরে? ধরে না। হিন্দু ধর্মে, হিন্দু ভাইদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, বুঝানোর জন্য প্রক্রিয়াটা, একটা প্রথা ছিল সতী দাহ প্রথা হিন্দু ধর্মের, মানে হিন্দুদের কোনো পুরুষ মারা গেলে, স্বামী মারা গেলে শ্মশানে মৃত লাশকে ওরা পোড়ায় না, ওদের একটা নিয়ম ছিল স্ত্রীর আগে স্বামী মারা গেলে স্বামীকে পোড়ানোর সাথে সাথে স্ত্রীকেও জ্বলন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হতো। এই ইন্ডিয়াতে কত নারী যে জীবিত তাদেরকে পোড়ানো হয়েছে তার হিসাব নাই, পোড়ানো হয়েছে তাদেরকে। রাজা রামমোহন রায়, নাম শুনছেন, উনি এসে এই প্রথার বিলুপ্তি ঘটালেন, সতীদাহ প্রথা বিলুপ্তি করলেন। তো এই যে ওদের নিয়মটা, এটা মাথায় ধরে, স্বামী মরছে তো বৌরে মারবি কে, কথা বলেন। আবার হিন্দু ধর্মের আরেকটা সিস্টেম হচ্ছে, কেউ যদি খাঁটি হিন্দু হইতে চায় তার গরুর পেশাব খাওয়া লাগে, গোমূত্র পান করতে হয়। কি মূত্র? গোমূত্র পান করতে হয়। আচ্ছা, এই যে গরুর পেশাব খাওয়ার, এটা কি আপনার রুচিতে যাবে? এটা কি আপনার স্বভাব সুলভ কোনো বিষয়? আমাদের ধর্মে এমন কোনো বিষয় আছে যেটা রুচির সাথে যায় না? সুবহানাল্লাহ, পড়বেন না? এটা ফিতরাতি ধর্ম, ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান্নাস আলাইহা, এমন ফিতরাতে আল্লাহ এই ধর্মটা দিয়েছেন যেই ফিতরাতে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এই ধর্মের কোনো বিষয় পালন করতে মানুষের কষ্ট হয় না, এটা সমাজসম্মত, এটা পরিবেশসম্মত, এটা স্বাস্থ্যকর একটা ধর্ম। সুবহানাল্লাহ, পড়ে। এবং পৃথিবীর যত মানুষ জন্মায় তারা সবাই এই ধর্মের উপর জন্মায়। বিশ্বনবী বললেন মা মিন মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, ইয়ানি ইউলাদু আলাল ইসলাম,
fa abawa yuhabbidani yunajjisani yumassirani তাকে নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায়। সব বাচ্চারা যখন জন্মায় মুসলমান হয়ে জন্মায়, সুবহানাল্লাহ পড়েন। হিন্দুর ঘরেও যে বাচ্চাটা জন্মায় কি হয়ে জন্মায়, খ্রিস্টানের ঘরে যে জন্মায় কি হয়ে জন্মায়, সুবহানাল্লাহ পড়েন। পরে মা বাবা তারে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, নাসারা বানায়। তাহলে এই ধর্মের একটা বৈশিষ্ট্য হচ্ছে দীনুল ফিত্রা, এটা স্বভাব সুলভ ধর্ম, আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? হ্যাঁ, আচ্ছা, সাত নম্বর হচ্ছে দীনুল ইলম, রিলিজিয়ন অফ নলেজ, এটা জ্ঞানের ধর্ম, নলেজ বেসড রিলিজিয়ন। এই ধর্মে সব কিছু জ্ঞানের উপর ভিত্তি করে, সুবহানাল্লাহ পড়ে। মানে এই ধর্মে ঢুকলে তার পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া তার বাঁচার উপায় আছে? এই ধর্মের যে শ্রেষ্ঠ কিতাব কোরআন, এই কোরআনের প্রথম বাণীটা কি বলেন? ইকরা মানে কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, সুবহানাল্লাহ পড়েন। পড়ো, পড়ে পড়ে নিজের জীবন গড়ো। আমি তো বলি সব সময় পড়বেন, সুস্থ থাকলে পড়বেন, অসুস্থ হলে পড়বেন, গাড়িতে থাকলে পড়বেন, ঘরে থাকলে পড়বেন, মরার সময় পড়বেন। মরার সময় কি পড়বেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে পড়া ছাড়া কোনো উপায় আছে? তাহলে এই ধর্মের অনুসারীদেরকে পড়তে হয়, স্টাডি করতে হয়, ঠিক কিনা? আবার বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, পড়া, ধর্মীয় জ্ঞানার্জন করা সব মুসলিম নারী পুরুষের জন্য ফরজ করে দিয়েছে কে? দেখেন জ্ঞানকে ইসলাম কত মর্যাদা দিয়েছে। কবরে তিনটা প্রশ্ন করা হবে, রব কে, ধর্ম কি, এই লোকের নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তিনটা প্রশ্নের পরে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করা হবে, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়র নলেজ, তোমার এই জ্ঞানের উৎস কি, তুমি কেমনে শিখলা? এই তিনটা প্রশ্নের উত্তর কেমনে জানলা? আপনাকে বলতে হবে, আমি কোরআন সুন্নার আলোকে জেনেছি, চিল্লায় বলেন, ঠিক কিনা? তাহলে পড়াশোনা ছাড়া কোনো উপায় আছে? ইলম, দীনুল ইলম বলে এটাকে, জ্ঞানের ধর্ম, নলেজের ধর্ম, আপনাকে জ্ঞান অর্জন করতেই হবে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেছেন, কুন আলিমান, আলেম হও, কি হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের কাছে শিখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। শুনতেছেন? কুন আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, নয় আলেমের কাছে শেখো, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। ওয়ালা তাকুনিল খামিস, পাঁচ নাম্বারটা হয়েও না, এই চারটা হও, পাঁচ নাম্বারটা হয়েও না। পাঁচ নাম্বারটা কি? আলেম বিদ্বেষী, ফাতাহলিক, আলেমের বিরুদ্ধে লাগলে, আলেমদের ব্যাপারে অন্তরে বিদ্বেষ রাখলে তোর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, চিল্লায় বলেন, ঠিক কিনা? ওয়ালা তাকুনিল খামিস, পাঁচ নাম্বারটা হয়েও না, ওই লাইনে যায়ও না, ওই লাইনে গেলে সব শেষ। তাহলে এলম অর্জনের দরকার আছে না নেই? আমাদের ধর্ম এটা জ্ঞানের ধর্ম, আলহামদুলিল্লাহ পড়েন। কয়টা গেল? হ্যাঁ, আট নাম্বার হচ্ছে দীনুস সালাম, আমাদের ধর্মটা হচ্ছে দ্য রিলিজিয়ন অফ পিস, শান্তির ধর্ম, সুবহানাল্লাহ কবেন না। এজন্য শান্তির বার্তা পৌঁছানোকে এই ধর্মের গ্রিটিংস, অভিবাদন পদ্ধতি বানিয়ে দেয়া হয়েছে, সালাম। কারোর সাথে দেখা হইলে কী করতে হয়? সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, আল্লাহ বললেন, আদম তুমি সালাম দাও, সুবহানাল্লাহ পড়েন। তাহলে সালাম দিতে হয়, শান্তি। ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না, ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক, শান্তি। আর আমরাও কি চাই? এই পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায়, সেটা কি? মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল, শান্তির ভিখারি, শান্তি চায় মানুষ। আর শান্তি আছে কোথায়? ইসলামে। চিল্লায় বলেন, শান্তি আছে কোথায়? এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন, মুকাওকেসের কাছে পাঠিয়েছেন, আসহামার কাছে পাঠিয়েছেন, নাজ্জাশির বাদশা, হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন, রোমের বাদশা, চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন, বিশ্বনবী লিখতেন, প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির অংশ এখনও পাওয়া যায়, এটা
তুরস্কের একটা জাদুঘরে মিউজিয়ামে এখনও আছে বিষ্ণুনবীর জামা, দাড়ি মোবারক, পাগড়ি মোবারক, বিষ্ণুনবীর ব্যবহার করা হ্যান্ড স্টিক, হাতের লাঠি, বিষ্ণুনবীর চিঠি, এবং যেই কোরআন পড়া অবস্থায় সাইয়েদনা উসমান দুন্নুরাইন শহীদ হয়েছেন, ওখানে ওনাকে যখন আঘাত করা হয়েছে উনি শহীদ হলেন, ওনার রক্ত ওই কোরআনের মধ্যে লাগে, আমি নিজেই কোরআনটা দেখেছি, ওখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরে 7 দিনের জন্য আনা হয়েছিল আজ থেকে অনেক আগে, আমরা যে দেখে এসেছিলাম। তো বিশ্বনবীর এই চিঠি আজও সংরক্ষিত আছে। তিনি যখন কারো কাছে চিঠি লিখতেন, চিঠির প্রথম শব্দ ছিল সালাম। চিঠির প্রথম শব্দ ছিল কি? সালাম। তিনি লিখতেন সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েত পছন্দ করে। তারপর লিখতেন আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, দুনিয়াও শান্তি আখেরাতেও শান্তি, সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম, এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। কয়টা গেল? 8টা। 9 নম্বর হচ্ছে দীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল, দিস রিলিজিয়ন ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, আর অনুরূপভাবে আমি এই ধর্মকে তোমাদেরকে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি, বাড়াবাড়িও নাই সারাসারিও নাই। সুবহানাল্লাহ। কোন কিন্তু অঙ্গ মধ্যে দুইটাই আছে। হ্যাঁ, বাংলাদেশে যারা ইসলাম পালন করে বেশিরভাগ কেউ গেছে বাড়াবাড়িতে, কেউ গেছে সারাসারিতে, কেউ বাড়াবাড়ি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই, আর কেউ বাদ দিতে বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই। আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে, আল ওয়াসাতিয়া। সবাই আমার সাথে সাথে বলেন আল ওয়াসাতিয়া, আবার বলেন আল ওয়াসাতিয়া। এর মানে হচ্ছে মধ্যম পন্থা। এর মানে কি? কোরআন সুন্নার আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে, বাড়াবাড়িও নয় ছাড়াছাড়িও। এটা কোরআন থেকে নেওয়া। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান ওয়াসাতিয়া, মাঝামাঝি থাকা। এমনকি বিশ্বনবীও যদি মাঝামাঝির চেয়ে কম বেশি করেছেন, আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর গায়ে একবার একটা জামা, কয়টা জামা? আর কোনো জামা নাই। ফাজা আসাইল, একজন ভিক্ষুক আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা জামা দেন। কি দেন? বিশ্বনবীর কাছে জামা কয়টা? দয়ার নবী, মায়ার নবী, ওই একটা জামাই খুলে দিয়ে দিলেন। এবার বিশ্বনবীর গায়ে জামা আছে? সাহাবারা আসছে, রাষ্ট্রীয় কাজে বেরোতে হবে, কিভাবে বেরোবে? গায়ে তো জামা নাই। আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ও নবী, যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না, আবার যা আছে সবও দিয়ে দিবেন না, ওয়ালাকিন বাইনা যালিকা কওয়ামা, মাঝামাঝি থাকবেন নবী। বুঝাতে চাইলেন আপনার যদি 3টা জামা থাকতো একটা দিতেন, 2টাও যদি থাকতো একটা দিতেন, একটা দিলেন আর একটা আপনার, আর ছিল একটা, ওইটা তো হকদার বেশি আপনি নিজেই, এখন নিজে বেরোবেন কি করে? সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? কি ধর্ম, কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বাড়াবাড়ির সুযোগ নাই, আপনাকে মাঝামাঝি থাকতে হবে, এটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল্লাহু আকবার। দেখেন কতটা ভারসাম্যপূর্ণ, আমাদের যাতে সুবিধা হয় এই বিষয়গুলো ইসলাম গুরুত্ব দিয়েছে। বিষ্ণুই বলেছেন ইজা জা আল আয়সা ওয়াল আশা ফা কদ্দিমুল আশা কবলাল আয়সা, রাতের শেষ নামাজের নাম হইতেছে এশার নামাজ। কিসের নামাজ? আর রাতে যে আমরা ডিনার করি, নৈশ ভোজ বা খাওয়া, এটারে আরবিতে বলে আশা। খাওয়ারে কি বলে? নামাজরে কি বলে? এশা। আবার বলেন খাওয়ারে কি বলে আর নামাজ? বিষ্ণুই বলেন এশা আর আশা যদি একসাথে আসে, এশার আজানও হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে। বিষ্ণুই বললেন ফাকদ্দিমুল আশা কবলাল আয়সা, এশার আগে আশাটা খাইয়া লও, কারণ বিরিয়ানি ধুইয়া নামাজে দাঁড়াইলে বিরিয়ানির চিন্তা আছে না নাই? নামাজে দাঁড়াই ভাববেন হায় রে কোন প্যাকেটটা জানি ভাই, হ্যাঁ ছোট রান না বড় রান, ঠান্ডা হইল না গরম থাকলো, টেনশন আছে না নাই? দেখেন কি সুন্দর ইসলাম। এক সাহাবি বলল উসল্লিল্লাইলা কুল্লা, আমি সারা রাত নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, আমি রাত্রে ঘুমাবো না। আরেক সাহাবি বলল আসুমুদ্দাহার ফালা উফতির,
আমি আজকে থেকে প্রতিদিন রোজা রাখবো, রোজা আর ভাঙবো না। আরেক সাহাবি বললেন, আতাযিলুন নিসা ফালা আনকিহ আবাদা, আমি আজকে থেকে আমার আর স্ত্রীদের কাছে যাব না, আমি বৈরাগ্য জীবন গ্রহণ করব আল্লাহর ইবাদতের জন্য। এই ঘটনা বিশ্বনবীর কানে গেল, বিশ্বনবী রেগে গেলেন, বিশ্বনবী সাহাবিদেরকে ডাকলেন, বিশ্বনবী বললেন, তোমরা কি আমার চেয়েও বেশি মোত্তাকি হতে চাও, আমার চেয়ে বেশি আল্লাহওয়ালা হতে চাও? আচ্ছা একটু বুঝে শুনে বলেন তো, বিশ্বনবীর চেয়েও বেশি আল্লাহওয়ালা হওয়া যায়? বিশ্বনবীর চেয়েও বেশি মোত্তাকি হওয়া যায়? বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আমার নবী সবচেয়ে বড় বুজুর্গ। বিশ্বনবী বললেন, আমি তোমাদের চেয়ে আল্লাহরে চিনি বেশি, মানি বেশি, আমি তোমাদের চেয়ে বেশি মোত্তাকি। এরপরে আমি বিয়ে করছি, স্ত্রীদের সাথেও মিশি, আবার সময়ও কাটাই। সুবহানাল্লাহ পড়েন, আমি রাত্রে তাহাজ্জুদও পড়ি আবার ঘুমাইও, আমি মাঝে মাঝে রোজা রাখি মাঝে মাঝে রাখি না। সুবহানাল্লাহ পড়েন, তো আমার সমস্যা হয় না, তোমরা এগুলো পাইলা কই? আমার তাকওয়াতে তো কোনো সমস্যা হয় নাই। এজন্য যে নামাজের কথা বলছো, সে রাতে কিছু অংশ ঘুমাবা, বাকি অংশ নামাজ পড়বা। যে বলছো স্ত্রীদের সাথে মিশবা না, তোমার এই কাফফারা দিয়ে তুমি ফিরে আসো, স্ত্রীদের সাথে অবশ্যই সময় কাটাবে। আর যে বলেছ আজীবন রোজা রাখবো, আজীবন রোজা রাখার কোনো সিস্টেম নাই, ভেঙে ভেঙে রাখবা, সোমবার বৃহস্পতিবার রাখবা, আর বেশি রাখতে চাইলে একদিন রাখবা আর একদিন রাখবা না, একদিন রাখবা আর একদিন রাখবা না। এটা সিয়াম ও দাউদ আলাইহিসসালাম, দাউদ নবীর রোজা, এর চেয়ে শ্রেষ্ঠ রোজার হতে পারে? তাহলে ভারসাম্য পাইছেন, মাঝামাঝি পাইছেন? তাহলে বাড়াবাড়ি আর সারাসারিতে যাওয়া যাবে? থাকতে হবে মাঝামাঝি। চিল্লায় বলেন, থাকতে হবে মাঝামাঝি। কয়টা গেল? হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ হচ্ছে আল উদু মানে ক্ল্যারিটি। ইসলামে কোনো গোজামিল নাই, আছে সব সুস্পষ্ট। ইন্নাল হালাল বাইগিন ও ইন্নাল হারাম বাইগিন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, কোনো গোজামিল নাই। বিশ্বনবী বললেন, তারাক্তু আলা মাহাজ্জাতিন বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াসিগু আনহা ইল্লা হালিক, এমনভাবে ইসলামটারে আমি রেখে গেলাম, দ্বিপ্রহরের সূর্যটা যেমন স্পষ্ট, আমার রেখে যাওয়া ইসলামটাও স্পষ্ট। এটা সবার, এখানে কোনো গোজামিল নাই, এই কিতাবটা সবার, সবাই পড়তে পারবে। অনেকে বলে এটা আলেমদের কিতাব, কথা কম, এটা আলেমরা পড়বে, আমরা পড়ুন কেন? আছে না, বলে না, বলে না, অনেকে বলে এটা হুজুররা পড়বে, আমরা পড়ুন কেন, এটা ধরা যাবে না, এটা ধরা যাবে না, এটা ধরেন না দেখেই তো বিপদে আছেন। এটা যেদিন ধরবেন সব সলিউশন পেয়ে যাবেন, চিল্লায় বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? হিন্দু ধর্মের একটা পদ্ধতি হচ্ছে, একটা জাত আছে ব্রাহ্মণ, কি নাম? এই ব্রাহ্মণরাই শুধু বেদ, রামায়ণ, মহাভারত, ওদের এই ঐতিহাসিক ধর্মগ্রন্থগুলো ধরতে পারবে। আর নিম্ন জাতের যে হিন্দু, এরা বেদ ধরতে পারবে না, এরা রামায়ণ ধরতে পারবে না, মহাভারত ধরতে পারবে না, ধরতে পারবে আর পড়তে পারবে শুধু ব্রাহ্মণেরা। আর ব্রাহ্মণরা যা বুঝাবে গোজামিল দিয়ে, ওইটাই রাইট, এটার উপরে কোনো কথা? আমাদের ইসলামে গোজামিল আছে? সবাই পড়তে পারবে, সবাই জানতে পারবে, আর সবার জন্য পড়া জানা এই ক্ল্যারিটিকে আবশ্যক করে দিয়েছে কে? এত সুন্দর ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? তাহলে ইসলাম নিয়ে যখন কথা বলবেন, এগুলো বলতে পারবেন না? এই 10টা অনন্য বৈশিষ্ট্য ইসলামকে দেওয়ার কারণে ইসলাম গোটা বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম, এ ধর্মের মতো কোনো ধর্ম নাই। এজন্য এই ধর্ম ব্যক্তিগত জীবনে পালন করতে হবে, পারিবারিক জীবনে পালন করতে হবে, সামাজিক জীবনে পালন করতে হবে, রাষ্ট্রীয় জীবনে পালন করতে হবে, তাহলেই দেশে শান্তি ফিরে আসবে, কথা কন? এজন্য ইসলাম ছাড়া অন্য কিছু কথা কয় না, মানি না, মানব না। আল্লাহ আমরা যেন উদখুলু ফিসসিলমি কাফা, পরিপূর্ণভাবে যে তুমি ইসলামে প্রবেশ করতে বলেছ, তোমার এই ধর্মে যেন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। এই ইসলাম মেনে যেন আমরা ইসলামের উপর সবসময় সন্তুষ্ট থাকতে পারি, তৌফিক দান করো। ইসলামের যত বিধিনিষেধ, আহকাম, সৌন্দর্য, এগুলো পালন করার মধ্য দিয়ে অমুসলিমদেরকে যেন আমরা আকৃষ্ট করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.